বিশ্বের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে খ্রিস্টানদের গির্জা। সৌদি আরবে গির্জা স্থাপনের জন্য ভ্যাটিকানের সঙ্গে এক চুক্তিতে উপনীত হয়েছে দেশটি। ফলে শীঘ্রই সৌদি আরবে ক্যাথলিক খ্রিস্টানদের গির্জা স্থাপন হবে বলে জানা গেছে। সৌদি আরবের এক ওহাবি নেতা ও ভ্যাটিকানের কার্ডিনালের মধ্যে ইতিমধ্যেই গির্জা স্থাপনের জন্য একটি চুক্তি সই হয়েছে। সৌদি আরবের অন্যতম ওহাবি এনজিও মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব শেখ মোহাম্মদ বিন আবদেল করিম আল ইসা ও লুইস তাওরিনের মধ্যে এই চুক্তিটি হয়েছে। বিশপ পরিষদের প্রধান জন লুইস তাওরিন গত মাসে এক সপ্তাহের জন্য সৌদি সফরে গিয়েছিলেন। সফরে লুইস তাওরিন সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমান সহ বেশ কয়েকজন ধর্মীয় নেতার সঙ্গে বৈঠক করেন। সে সময়ই চুক্তিটি সম্পন্ন হয় বলে জানা গেছে। তবে তার সফর নিয়ে সৌদি আরবের স্থানীয় সংবাদ মাধ্যমগুলো কিছু সংবাদ পরিবেশন করেছেন। ক্যাথলিকদের গির্জা নির্মাণ ছাড়াও প্রতি দুই বছর পর পর মুসলিম খ্রিস্টান সম্মেলনের আয়োজন করা হতে পারে বলে জানা গেছে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সৌদি আরবে খ্রিস্টানদের গির্জা নির্মাণ প্রসঙ্গে আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।